নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল হোম গার্ডেন আর আমি সুপ্রিয় আজ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অ্যাডিনিয়াম গাছের রিপোর্টিং এবং তার মাটি তৈরি আমি বেশ কয়েকদিন আগে এই অ্যাডিনিয়াম গাছের কি করে প্রতিস্থাপন করবো এবং তার সম্পূর্ণ পরিচর্যা নিয়ে ভিডিও আপলোড করেছিলাম আপনি যদি সেই ভিডিওটি না দেখে থাকেন অবশ্যই ডেসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি প্রয়োজনে অবশ্যই ভিডিওটি দেখে নিতে পারেন আজ সময় হয়েছে এই অ্যাডিনিয়াম গাছগুলির রিপোর্টিং করার তা আমি খুব সুন্দরভাবে এই ভিডিওতে সম্পূর্ণ বিষয়টি আলোচনা করেছি ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটিকে প্রেস করুন যাতে আমার নতুন নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আমি এই অ্যাডিনিয়াম গাছগুলিকে খুব সুন্দরভাবে এই টব থেকে বের করে নিয়েছি এবং খুব সুন্দরভাবে এই যে মাটিগুলো শিকড়ের গায়ে অর্থাৎ এই যে করডেক্সের গায়ে যে লেগে থাকবে সেটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এবার আমরা যে যে অংশগুলো রুট কাটাই ছাটাই করব সেটা খুব সুন্দরভাবে বুঝে আমাদের করডেক্সটা রুটটা যেভাবে আমাদের পছন্দ মতো কেটে বাদ দিয়ে দিতে হবে আর যদি কাটার প্রয়োজন না হয় তাহলে কোনো কিছু করার দরকার হবে না এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে এইভাবে এই খোলা অবস্থায় এই করডেক্সটাকে আমরা পাঁচ থেকে সাত দিনের জন্য একটি ছায়া জায়গায় আমরা ঝুলিয়ে রাখব অর্থাৎ আমরা এই করডেক্সটাকে খোলা জায়গায় কিছুটা আলো বাতাস খেলাব এরপর আমরা আবার পুনরায় খুব সুন্দরভাবে মাটি দিয়ে অর্থাৎ যে মিডিয়া আমরা ব্যবহার করব সেটা দিয়ে প্রতিস্থাপন করতে হবে এইবার আমরা যদি রুট কাটাই ছাটাই করি তাহলে কাটা অংশে অবশ্যই যে কোনো ছত্রাক নাশক আমাদের ব্যবহার করতে হবে যেরকম আমি দেখতে পাচ্ছেন এখানে আমি সাফ ব্যবহার করেছি যে যে অংশগুলো আমি কাটাই ছাটাই করেছি দেখতে পাচ্ছেন নীল রঙের লেগে রয়েছে সাফ যে কোনো সিস্টেমিক বা কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড বা যে কোনো ছত্রাকনাশক আমাদের এই কাটা অংশ ব্যবহার করতে হবে নইলে পরবর্তীতে রুট রটের প্রবলেম দেখা যাবে এবং কডেক্সটা পচে যাবে গাছটি ক্ষতিগ্রস্ত হতে পারে এইবার আমরা এখানে দেখতে পাচ্ছেন এখানে দুখানা গাছ রয়েছে এবং দুখানা গাছকেই আমরা ভালোভাবে আলো বাতাস খেলিয়ে আমরা পাঁচ থেকে সাত দিন রেখে দেবো এবং পুনরায় প্রতিস্থাপন করব আমি এখানে ছয় ইঞ্চি মাপের একটি মাটির টপ ব্যবহার করেছি এবং এই তলায় যে গর্তটি রয়েছে জল নিকাশির জন্য তাতে একটি খোলামখুচি চাপা দিয়ে আমরা মিডিয়াটাকে অর্থাৎ যেতে যাতে আমরা গাছ প্রতিস্থাপন করব। সেটা তৈরি করে নিতে হবে এইবার আসি এই যে মিডিয়া আমরা ব্যবহার করব। অর্থাৎ এই অ্যাডিনিয়াম গাছের জন্য যে মাটি আমরা ব্যবহার করব সেটা কি হবে আমি এখানে যে মিডিয়া ব্যবহার করেছি তা হলো। দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে আমি মিডিয়াটাকে তৈরি করে নিয়েছি সেটা হলো এক ভাগ বাগানের যে কোনো বাগানের মাটি এক ভাগ নদীর সাদা বালি মাটি এক ভাগ আমরা যে বালি চালার পর যে গ্যাভেলসটা পাওয়া যায় ছোট ছোট নুড়ি পাথর সেইটা এক ভাগ এবং হাফ ভাগ মানে অর্ধেক ভাগ ভার্মিকম্পোস্ট এবং এক মুঠো হাড়গুঁড়ো এবং তার সাথে এক মুঠো ইঁটের টুকরো একদম ডাস্ট করা ইঁটের টুকরো এই পুরো মিশ্রণটিকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পর আমরা পাঁচ থেকে সাত দিন আমরা একটা জায়গায় এই মিশ্রণটিকে খুব ভালোভাবে মাটির সাথে মিশিয়ে নেব অর্থাৎ আমরা পাঁচ থেকে সাত দিন ধরে এই মাটিটাকে আমরা তৈরি করি অর্থাৎ এই অ্যাডিনিয়ামের ক্ষেত্রে মিডিয়া তৈরির সময় অর্থাৎ মাটি তৈরির সময় মেন যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হলো এই অ্যাডিনিয়ামের মাটিতে যেন কখন অতিরিক্ত পরিমাণ জল না দাঁড়ায় সেই জন্য আমি সাদা বালি অর্থাৎ নদীর সাদা বালি ব্যবহার করেছি এবং বিল্ডিং তৈরি করার যে স্যান্ড স্যান্ডের যে গ্র্যাভেলস সেইটা ব্যবহার করেছি যাতে একদম জল ড্রেনেজ হয়ে বেরিয়ে যায় তাই অ্যাডিনিয়ামের মাটি তৈরি করার সময় কখনোই কোকোপিট বা অতিরিক্ত পরিমাণ পাতা পচা সার এইসব ব্যবহার না করাই ভালো সেক্ষেত্রে অতিরিক্ত পরিমাণ জল মাটিতে ধরে থাকবে এবং মাটি গোড়া পচে যেতে পারে এবং রুট রটের সমস্যা দেখা যেতে পারে তাই কখনোই অতিরিক্ত যেসব মেটেরিয়ালসগুলো জল ধরে রাখার ক্ষমতা থাকে সেইগুলো ব্যবহার না করাই ভালো এইবার আমরা অ্যাডিনিয়াম গাছটিকে পাঁচ থেকে সাত দিন খোলা জায়গায় রাখার পর আমরা খুব সুন্দরভাবে মাটি দিয়ে গাছটি প্রতিস্থাপন করব এবং খুব সুন্দরভাবে হালকা করে চেপে চেপে দিতে হবে যাতে মাটি এবং শেকড়ের মাঝখানে কোনো রকম ফাঁক না থাকে এরপর খুব সুন্দরভাবে মাটিটা টবে ভর্তি করার পর হালকা করে জলে স্প্রে করে দিতে হবে এই রিপোর্টিং করার পর খেয়াল রাখতে হবে যেন গাছে অতিরিক্ত জল না হয় খুব হালকা করে জল দিতে হবে বিশেষত এখন বর্ষাকাল যেহেতু অতিরিক্ত জল দেওয়ার প্রয়োজন হবে না এইবার আমরা এই যে খোলা জায়গায় রেখে রাখলাম কয়েক দিনের জন্য করডেক্সটাকে শুকালাম আলো বাতাস খেলিয়ে এর কারণ হচ্ছে আমরা অ্যাডিনিয়ামে সাধারণত এই মানে করডেক্সটা মোটা করার অর্থাৎ বড় করার চেষ্টা করি সেক্ষেত্রে এই কয়েকদিন আমরা যদি শুকিয়ে নিই তাহলে পরবর্তীতে যখন আমরা আবার মিডিয়াতে প্রতিস্থাপন করব তখন করডেক্সটা মোটা হতে থাকবে ক্রমশ তাই অবশ্যই যদি আপনি কডেক্স মোটা করতে চান অর্থাৎ বড় করতে চান সেক্ষেত্রে কয়েকদিন বাইরে আলো বাতাস খেলিয়ে কর্ডেক্সটাকে শুকিয়ে নেবেন পাঁচ থেকে সাত দিনের জন্য এবং অবশ্যই খেয়াল রাখবেন যখন পুনরায় আপনি প্রতিস্থাপন করছেন তখন আগের যে মার্জিন লেভেল অর্থাৎ সাদা রঙের দেখতে পাচ্ছেন কর্ডেক্সে একটি মানে মাটির যে স্তর দেখা যাচ্ছে সাদা এবং সবুজের একটি লাইন গেছে সেই তার নিচ থেকে অর্থাৎ করডেক্সের কিছুটা নিচ থেকে অর্থাৎ এই মার্জিন লাইনের কিছুটা নিচ থেকে আপনি প্রতিস্থাপন করবেন অর্থাৎ গাছটি কিছুটা সামান্য অংশ ওপরে উঠে যাবে এতে কি হয় দেখতে খুব সুন্দর লাগে করডেক্সটা এবং ক্রমশ আস্তে আস্তে করডেক্সটা বড়ো হতে থাকে এইবার খুব সুন্দরভাবে গাছটি প্রতিস্থাপন হয়ে গেলে গাছটি আমরা সাত দিন একটি ছায়া জায়গায় রাখবো যেখানে উজ্জ্বল আলো আসে তারপর আমরা গাছটিকে ফুল সানলাইটে রাখবো যেখানে সাত থেকে আট ঘন্টা বা তার বেশি সূর্যের আলো পায় এই গাছ যত বেশি সূর্যের আলো আসবে এবং সূর্যের আলো যত বেশি এই গাছ পাবে তত বেশি এই গাছে ফুল এবং গাছের গ্রোথ খুব ভালো হয় এবার আসি কীরকম জল এবং কি কী ফার্টিলাইজার আমরা এই গাছে ব্যবহার করব। এই গাছ অতিরিক্ত পরিমাণ জল একদমই পছন্দ করে না প্রয়োজনে এই গাছে কম জল দেবেন কিন্তু কখনোই অতিরিক্ত পরিমাণ জল দেবেন না বিশেষ করে এই অ্যাডিনিয়াম গাছের ক্ষেত্রে এবার আসি এই গাছের সার অর্থাৎ ফার্টিলাইজার আমরা কী ব্যবহার করব। প্রত্যেক তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিন অন্তর অন্তর এই গাছে এনপিকে যে উনিশ 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 যে এনপি আছে সেটা আমরা এক লিটার জলে দুই থেকে তিন গ্রাম দিয়ে পুরো গাছে স্প্রে করতে পারি এছাড়া আমরা যদি জৈবিকভাবে ফার্টিলাইজার ইউজ করি সেক্ষেত্রে হাড়গুঁড়ো বা বনডাস্ট সেটা আমরা দুই থেকে তিন চামচ প্রত্যেক মাসে যে প্রমাণ সাহায্যে চামচ সেই চামচের দুই থেকে তিন চামচ আমরা এই একটা গাছের ক্ষেত্রে ব্যবহার করতে পারি এই অ্যাডিনিয়াম গাছে খুব একটা বেশি সারের প্রয়োজন হয় না এই গাছে যদি আমরা বেশি ফার্টিলাইজার ইউজ করি সেক্ষেত্রে ফুল কিন্তু কম হবে এবং পাতা এবং ওভারঅল গ্রোথ বেশি হবে ফুল কিন্তু বেশি হবে না তাই এই গাছের ক্ষেত্রে যত কম পরিচর্যা হবে এই গাছে ফুল তত বেশি হবে খুব সহজেই কিন্তু এই গাছ আমরা বাড়িতে করতে পারি বেশি একদম পরিচর্যা করার প্রয়োজন হয় না আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনি যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং বেলাইকনটিকে প্রেস করুন যাতে আমার নতুন নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আর এই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সকলে খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন